22 জানুয়ারি 2022 সন হয়ে গেল পরিমণির বিয়ে। বিতর্ক যেন পিছু ছাড়ে না পরিমণির। ব্যক্তিগত জীবন হোক বা পেশাদার জীবন, বিতর্ক পরিমণির সব সময়ের সঙ্গী। কখনো যৌন হেনস্থা, কখনো মাদক মামলা, তো কখনো একাধিক বিয়ে বা প্রেম সম্পর্ক। কাজের বাইরে এই সকল কারণে সারাক্ষণ চর্চায় থাকেন পরিমণি। মা হওয়ার ঘোষণা সেরেছেন দিন কয়েক আগেই, এবার বিয়ে করলেন পরিমণি। পরিমণির স্বামীও অভিনয় জগতের পরিচিত মুখ শরীফুল রাজ। অভিনেত্রী আগিয়ে জানিয়েছিলেন গুণিন ছবি শুটিং সেটে গোপনে রাজকে বিয়ে করেছেন তিনি। তবে চলতি মাসের শুরুতে তার মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আসবার পর ফের বিয়ে করলেন দুজনে। একদম ঘরোয়া আয়োজনে 4 হাত 1 বল হলো রাজপুরীর। দুই পরিবারের সদস্যরা ছাড়াও এই বিয়েতে উপস্থিত ছিলেন ঢালিউডের 3 নামী প্রযোজক নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। বিয়ের দিন পরিমণি পরেছিলেন খয়েরি রঙের বেনারসি, তার উপর সোনালি কাজ, মাথায় সোনালি ওড়না আর গা ভর্তি সোনার গহনা, হাতে লাল রঙের কাচের চুড়ি পরেছিলেন এই অভিনেত্রী, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল। বউয়ের সঙ্গে মিল রেখে সেজেছিলেন শরীফুল রাজ। ঘন সবুজ বন্ধ গলার উপর সোনালি এমব্রয়ডারি করা, মাথায় পাগড়ি। এদিনের বিয়ে ছিল আনুষ্ঠানিকতা মাত্র, কারণ আগে একবার বিয়ে করেছেন তারা দুজন। তবুও বিয়ের মুহূর্তে আবেগ প্রবণ হয়ে পড়েন পরিমণি। রাজকে বিয়ে করে কেঁদে ভাসান এই নায়িকা। বিয়ের আসরে হাসি মুখে নবদম্পতি। গত বছর 17 অক্টোবর বিয়ে করেন তারা। বিয়ের 3 মাস পর ফের বিয়ে করলেন এই জুটি। তবে বাংলাদেশের সংবাদ মাধ্যম হোক আর সোশ্যাল মিডিয়া, সর্বত্রই চর্চা পরিমণির 5 নম্বর বিয়ের স্থায়িত্ব কতদিনের জন্য। শরীফুল রাজ পরিমণির 4 নম্বর না 5 নম্বর স্বামী, সে নিয়েও রয়েছে তর্ক বিতর্ক। শোবিজ দুনিয়ায় আসবার আগেই দুঃসম্পর্কের দাদা সমাইল হোসেনকে বিয়ে করেছিলেন পরিমণি। সালটা 2010 সন। 2 বছর পর ফেরদৌস কবি সৌরভ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় পরিমণির। এরপর 2020 সালের 14 এপ্রিল সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন এই অভিনেত্রী। গত বছর এপ্রিলে তাদের বিয়ের তারিখ পাকা ছিল, তবে সম্পর্ক টেকেনি। অনেকেই বলেন তামিম পরিমণির বিয়েটা হয়ে গিয়েছিল। এখানেই শেষ নয়, 2021 সালের মার্চে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরিমণি। তবে 3 মাসও টেকেনি সেই বিয়ে। তামিম হাসানের সঙ্গে পরিমণির বিয়ে হয়েছিল কিনা তা নিয়ে রয়েছে দ্বিমত। তাই শরীফুল রাজ পরিমণির 4র্থ না 5ম স্বামী, এই প্রশ্নের জবাব একমাত্র পরিমণিরই জানা। তবে সবার প্রার্থনা এবার অন্তত মন টিকিয়ে সংসার করুক পরিমণি। কেউ কেউ তো বলছেন এবার যখন মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখন রাজের সঙ্গেই বিয়েটা টিকে যাবে সম্ভবত।